Dear audience, assalamu alaikum. Dear audience, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটসিমার সুইং মেশিনের ফেশার ফিট কিভাবে করবেন এবং এই ফেশার ফিটের যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো কিভাবে করবেন। তাই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং জেনে নিন কিভাবে ফ্ল্যাটসিমার সুইং মেশিনের ফেশার ফিট করতে হয়। আমরা ফিরতেছি ছোট্ট এক টেন্ডার পর, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। আমরা এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের একটি সেমিনার কোর্স করতেছি, যে সেমিনার কোর্সের আপনারা আজকে দেখতেছেন তৃতীয় পার্ট। অর্থাৎ এক নম্বর পার্টে আপনারা দেখেছেন যে কিভাবে আমরা এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের সুতা গাঁথা হয় এবং কি বাকি যে বেসিক যে ধারণাগুলো সেগুলো দেখিয়েছিলাম। এবং দুই নম্বর পার্টে আমরা দেখিয়েছিলাম এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের কিভাবে নাইফ সেটিং করতে হয় এবং নাইফ রিপ্লেসমেন্ট করতে হয়। আজকে আমরা তিন নম্বর পার্টে দেখাবো আপনাদেরকে যে এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের কিভাবে ফেশার ফিট খুলবেন এবং এই ফেশার ফিটের আনুষঙ্গিক যে সার্ভিসিংয়ের কাজগুলো আছে সেগুলো কিভাবে করবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমি অনুরোধ করব আমার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো ডিয়ার অডিয়েন্স, আসুন এবার মূল কাজে যাই। তো এই প্রেশার ফিট খোলার জন্য আমাদের মেশিনের যে ফিক্সড নাইফ, এই ফিক্সড নাইফটা আমরা খুলে নিব এবং এই মেশিনের যেই মুভিং নাইফ, যেটা আমরা আপার নাইফ বলি, সেটাও আমরা খুলে নেব। যদি আপনারা ফিক্সড নাইফ না খোলেন তাহলে কোনো অসুবিধা নেই, তারপরেও আমরা আমাদের এই ভিডিওর সুবিধার্থে, আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা ফিক্সড নাইফটি খুলে নিলাম। তো ডিয়ার অডিয়েন্স, এখন আমরা এই প্রেশার ফিটের সাথে যেই মুভিং নাইফ, যেটাকে আমরা আপার নাইফ বলে থাকি, সেই আপার নাইফটা আমরা খুলে নেব। তো আপার নাইফটি খোলার জন্য আমাদের মেশিনের যে ফেশার ফিট, ফেশার ফিটের রাইট সাইডে আমাদের একটি নাইফ হোল্ডার আছে, সেই নাইফ হোল্ডার থেকে আমাদের 3 মিলি এলকি স্ক্রু দিয়ে এই আপার নাইফটি আমাদেরকে খুলে নিতে হবে। খোলার পর আমরা এই ফেশার ফিট কীভাবে খুলবো সেটাই দেখিয়ে দেব। আপনি যদি এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের ফেশার ফিট খুলতে চান তাহলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো নাইফ হোল্ডারের স্ক্রুটি লুজ করার পর আমরা যখন নিডল বারটি উপর দিকে উঠিয়ে নিব তখন আমাদের নাইফটি সরাসরি বাইরের দিকে চলে আসবে। আমরা নাইফ হোল্ডারটাকে সামনে হালকা একটু উপর দিকে উঁচা করে ধরবো যাতে আমাদের নাইফের মধ্যে ফেশার না থাকে। তো আমরা এই মেশিনের আপার নাইফটি, অর্থাৎ মুভিং নাইফটি আমরা বাইর করে নিয়ে আসলাম। এখন এই ফেশার ফিটটি খোলার যে জেনুইন নিয়ম, সেই নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো ডিয়ার অডিয়েন্স, এই ফেশার ফিটটি খোলার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের মেশিনের ফেশার যে বারটি আছে সেই বারের উপরে কিন্তু একটি স্প্রিং দেওয়া আছে যেখান থেকে আমরা ফেশারটি বাড়াই এবং কমাই। তো সেখান থেকে আমরা এই স্প্রিংয়ের যে রেগুলেটর, ফেশার রেগুলেটর, এই ফেশার রেগুলেটর আমরা সম্পূর্ণ খুলে নেব। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই পাশের যে সাইড কভারটি আছে সেই সাইড কভারটিও খুলে রাখলাম আগের থেকেই। আপনাদের মেশিনে যদি এখানে রাবার দেওয়া থাকে আপনারা চাইলে সেই পুরো কভারটি না খুললে রাবারটি লুজ করেও স্ক্রু লুজ করতে পারবেন। তা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে আমি এই কভারটিও খুলে নিলাম। স্প্রিংটি খোলার পর আমাদের প্রেশার যে বারটি আছে সেই বারের সাথে একটি স্ক্রু দেওয়া আছে, যে স্ক্রুর মাধ্যমে আমরা প্রেশারটাকে উপর দিকে উঠাই এবং কি নামাই, যেটা আমরা অ্যাভেলেবেল প্লেন মেশিনের সাথে ব্যবহার করে থাকি এবং বাকি যে মেশিনগুলো আছে সেই মেশিনও একই সিস্টেম। তা আমরা এই স্ক্রুটি লুজ করে নিলাম। লুজ করার পর এখন প্রেশারের ফিটের সাথে নিচে আরও একটি স্ক্রু থাকে, কোনো কোনো মেশিনে দুটি স্ক্রু থাকে, তা আমরা সেই স্ক্রুটিও লুজ করে নেব। তো ডিয়ার অডিয়েন্স, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিও নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ফেশার ফিটের নিচের স্ক্রুটি লুজ করার পর আমরা যখন উপর থেকে স্প্রিংটা হালকা উপর দিকে টান দিতেছি তখন আমাদের ফেশার ফিটের যে বারটি আছে সেই বারটি আমাদের উপর দিকে চলে আসতেছে। তো আমরা এই বারটি সম্পূর্ণ খুলব না, যতটুকু আমাদের ফেশার ফিটের যে বার, এই বারটি ফেশার ফিটের থেকে উপরে রেখে আমরা স্ক্রুটি টাইট করে দেব। কেননা আমাদের এই ফেশার ফিটটি সোজা বাইর করতে হবে, যদি বারটি যদি ভিতরে থাকে তাহলে আমরা ফেশার ফিটটি বাইর করতে পারবো না। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এখন স্ক্রুটি টাইট করার পর এখন বারটি আর উপরে আর নিচে আপ ডাউন করবে না, এখন আমরা এই ফেশার ফিটটি খুলব। তো ফেশার ফিটটি খোলার যে একুরেট নিয়ম সেটা আপনারা এখন একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এখানে যে আমাদের রিটার্নার আছে, যেটাকে আমরা জিগজ্যাকের যেই জিগজ্যাক বলে থাকি, এই জিগজ্যাকের বা এই কানেক্টিংটি আপনারা ধরবেন। কানেক্টিংটি ধরার পর আপনারা এই জিগজ্যাকটাকে সম্পূর্ণ সামনে নিয়ে আসবেন। সামনে এনে আপনারা
সামনে এক হাত এবং পিছনে এক হাত দিয়ে পিছনে যে কানেক্টিং এর যে ফেসাইপিটার সাথে যে একটি আংটা লাগানো থাকে সেই আংটা থেকে আপনারা খুলে নেবেন। হালকা পিছন দিকে যখন প্রেসার দিবেন একটু হালকা মোচড় দিলেই আমাদের এই ফেসার পিটটি খুলে আসবে। তো এখন আপনাদের সামনে এই ফেসার পিটটি একদম নর্মালভাবে খুলে চলে আসলো, এখানে কোনো ফাড়াফাড়ি আর উড়াউড়ির কোনো দরকার নেই, কোনো যায় ঝামেলা নেই। তো আমরা চার নম্বর পার্টে দেখাবো যে এই ফেসার পিটের কীভাবে শো লাগাবেন এবং ফেসার পিটের নিচে যেই ফেব্রিক গাইডগুলো আছে সেই ফেব্রিক গাইডগুলো আপনারা কীভাবে সেটিং করবেন। এবং এই ফেসার পিটের কিন্তু একটি সার্ভিসিং করতে হয় যার কারণে অনেক সময় মেশিনে জাম ধরে যায় এবং সুতা পেঁচিয়ে যায়, তো সেটাও আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে চার নম্বর পার্টে দেখিয়ে দেবো। তো চার নম্বর ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কেমন আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।